নমস্কার। স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব, এতক্ষণে তো আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। সুতরাং এই বিষয়ে আর বিশেষ কিছু বলবো না, শুধুমাত্র এই কথা বলবো, এখনও পর্যন্ত যারা যারা চ্যানেলটি নিয়মিত দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, এবং যারা এই মুহূর্তে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রাইবের মধ্য দিয়ে চ্যানেলটি শ্রীবৃদ্ধি ঘটুক, চ্যানেলটি গ্রো করুক, এই কামনা করি। তো দেখতে থাকুন আজকের ভিডিওটি। আজকে প্রথমে আসবো ট্রান্সফার আপডেট নিয়ে। শোনা যাচ্ছে যে জামশেদপুর এফসিতে গত বছর সহকারী কোচ ছিলেন স্টিফেন ডায়াস, সেই স্টিফেন ডায়াস কিন্তু এবছর ওড়িশা এফসিতে যাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, ওড়িশা এফসির সহকারী কোচ হচ্ছেন এই স্টিফেন ডায়াস। তিনি কিন্তু গত বছর জামশেদপুর এফসির সহকারী কোচ হিসেবে কাজ করেছেন, ফলে এবছর তিনি কিন্তু সেখান থেকে রিলিজ নিয়ে চলে যাচ্ছেন ওড়িশা এফসিতে। এসে শোনা যাচ্ছে যে দেবজিৎ মজুমদার তাকে কিন্তু রিলিজ করে দিতে চলেছে এটিকে। আপনারা জানেন যে গত বছর দেবজিৎ মজুমদার কিন্তু এটিকে থেকে লোনে মোহনবাগানে খেলতে এসেছিল, কিন্তু এবছর এটিকে মোহনবাগান মার্জার হওয়ার পর এবং এটিকে মোহনবাগান এফসি দেবজিৎ মজুমদারকে রাখবে না বলে আগেই স্থির করে দিয়েছে, ফলে তারা কিন্তু শোনা যাচ্ছে যে দেবজিৎ মজুমদারকে তারা রিলিজ করে দিচ্ছে। এবং এদিকে ইস্টবেঙ্গলে কিন্তু একটা বড় অফার রয়েছে তার কাছে, এখন দেখার বিষয় যে তিনি সেই অফারটা অ্যাকসেপ্ট করেন কি না। যদি অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু তার ইস্টবেঙ্গল আশা পায় কনফার্ম, এটা বলা যেতেই পারে। তবে ইস্টবেঙ্গলের কিছু এবার আসবে, ইস্টবেঙ্গলের কিছু আপডেট রয়েছে আজকে, মানে বেশ ভালো আপডেট, যেটা শুনে ইস্টবেঙ্গল সাপোর্টাররা, ইস্টবেঙ্গল লাভার যারা রয়েছে তারা কিন্তু খুশি হতেই পারো। কারণ ইস্টবেঙ্গল কিন্তু আইএসএল যে খেলছে সেটা প্রায় কনফার্ম হয়ে গেছে এই মুহূর্তে, বড় খবর, সেটা নিয়ে আপনাদের কাছে আমি আসছি। ইস্টবেঙ্গলের আইএসএল খেলা এখন কিন্তু কনফার্ম, এই মুহূর্তে কিন্তু প্রায় 90% কনফার্ম যে ইস্টবেঙ্গল আইএসএল খেলছে। যদিও আমি এটা ছ মাস ধরেই বলে আসছি যে ইস্টবেঙ্গল আইএসএল খেলছে, সেটা তো আমি আগেই আপনাদের বলেছি যে ইস্টবেঙ্গল আইএসএল খেলবে, সেটাই সত্য হতে চলেছে। বন্ধুরা আপনারা সকলেই জানতে পেরেছেন গতকাল কিন্তু ইস্টবেঙ্গলের একটা কর্মসমিতির বৈঠক ছিল ক্লাবে। গতকাল পর্যন্ত আমার কাছে এই ব্যাপারটা জানা ছিল না যে প্রসূন মুখার্জি ইস্টবেঙ্গল ক্লাবের কাছে এক তৃতীয়াংশ বেশি শেয়ার চেয়েছিলেন, যদিও অনেকে বলেছেন যে 80% শেয়ার চেয়েছিলেন, সেটাই তিনি বলেননি। তিনি বলেছেন এক তৃতীয়াংশের বেশি শেয়ার তার দরকার, সেটাই শুধু বলেছিলেন। যাই হোক, সেই শেয়ারটা ইস্টবেঙ্গল কর্তারা বলেছেন যে সেখানে ইস্টবেঙ্গল কর্তারা মোটামুটি রাজি হয়ে গেছেন যে 74% শেয়ার কিন্তু তারা প্রসূন মুখার্জিকে দিচ্ছেন বলে এই মুহূর্তে খবর বেরিয়ে আসছে। কেননা প্রসূন মুখার্জি কিন্তু ইস্টবেঙ্গলের এক তৃতীয়াংশ শেয়ার চান, সেক্ষেত্রে অর্থাৎ 75% শেয়ার তিনি চেয়েছেন, কিন্তু ইস্টবেঙ্গল কর্তারা তাকে 74% মানে সামান্য একটু কম, অর্থাৎ 74% বা 74% তাকে কিন্তু শেয়ার দিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। এক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাবের ইচ্ছে ছিল তাকে 51%, যেটা ইস্টবেঙ্গল কর্তারা বেশ কিছুদিন ধরে বলে আসছিলেন, এমনকি গতকাল সকাল পর্যন্ত বলেছিলেন যে 51% শেয়ার তারা প্রসূন মুখার্জিকে দিতে রাজি। কিন্তু এখন যা শোনা যাচ্ছে যে প্রসূন মুখার্জি গতকাল বিকেলে একটা ইমেল করেন এবং সেখানে কিন্তু তিনি স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তাদের যে 75%-এর বেশি শেয়ার না পেলে তিনি কিন্তু ইস্টবেঙ্গলে ইনভেস্ট করবেন না। তার জন্য কিন্তু এই মুহূর্তে যেহেতু ইতিমধ্যে এফএসডির পক্ষ থেকে আইএসএল কবে হবে পাই ঘোষণা করা হয়েছে, এবং শোনা যাচ্ছে যে এফএসডিলের পক্ষ থেকে কিন্তু নীতা আম্বানিরা জানিয়ে দিয়েছেন যে আগামী 31 আগস্টের মধ্যে কিন্তু তারা এফএসডিএল কর্তৃপক্ষ কিন্তু আইএসএলের যে ফিক্সচার সেটা তারা জানিয়ে দিবেন, যে কোন দল কবে খেলবে বা কোন দলের সঙ্গে কবে কার ম্যাচ, অর্থাৎ সেই ফিক্সচার কিন্তু তারা তৈরি করছেন 31 আগস্ট। অর্থাৎ তার অর্থাৎ ইস্টবেঙ্গলের কিন্তু ডেডলাইন হচ্ছে 31 আগস্টের আগে, অর্থাৎ কম করে 5 দিন আগে কিন্তু ইস্টবেঙ্গলকে সেই মানে কনফার্ম হতে হবে যে তারা আইএসএল খেলছে, নইলে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু এবছর আইএসএল খেলতে পারবে না। ইস্টবেঙ্গল কর্তারা সেটা ভালো করে জানেন, সেই জন্য তারা কিন্তু যদি নিজেদের লোভী হতেন তাহলে কিন্তু নাও ছাড়তে পারতেন, এবছর আইএসএল খেলতে পারতেন। কিন্তু যতই মানুষ কিছু মানুষ রয়েছেন যারা সবসময় ইস্টবেঙ্গল কর্তাদের নানাভাবে গালিগাজ করেন, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি ইস্টবেঙ্গল কর্তারা কিন্তু নিজেদের স্বার্থ ত্যাগ করে প্রসূনবাবুকে কিন্তু 74% শেয়ার দিতে রাজি হয়ে গেছেন, অর্থাৎ তারা কিন্তু চাইলে 51% শেয়ার না দিবেন না বলে চুপ করে থাকতে পারতেন বা অন্যান্য স্পন্সর নিয়ে কথা বলতে পারতেন, হয়তো তারা এবছর আই লিগ খেলতেন, আগামী বছর তারা হয়তো খেলতে পারতেন। কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা কিন্তু নিজেদের স্বার্থ দেখেননি, তারা কিন্তু ক্লাবের স্বার্থ দেখেছেন, ক্লাবের লক্ষ লক্ষ কোটি কোটি সাপোর্টারদের যে স্বপ্ন আইএসএলে খেলা, সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় সেটার জন্য এগিয়ে এসেছেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারের পাশাপাশি সমস্ত কর্তারাই। তারা কিন্তু প্রসূনবাবুকে 74% শেয়ার দিতে রাজি হয়েছেন, এইটা কিন্তু কনফার্ম নিউজ এই মুহূর্তে বেরিয়ে আসছে। অর্থাৎ ইস্টবেঙ্গল ক্লাব নিজেদের স্বার্থ ত্যাগ করে আইএসএলে খেলার দিকে পা বাড়িয়ে রয়েছেন, কেননা
যেহেতু পোষণ বাবুর কোম্পানি যেহেতু ইস্টবেঙ্গলের মেজর স্পন্সর বা প্রাইম স্পন্সর হচ্ছেন, সেক্ষেত্রে তিনি চেয়েছিলেন যে তার নাম, তার কোম্পানির নাম ইস্টবেঙ্গল ক্লাবের আগে বসুক। সেটা যেহেতু এবছর সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে কোনো বড় কোম্পানি চাইবে না যে তার নামটা ক্লাবের আগে বসছে না, আবার তিনি শেয়ারও পাচ্ছেন মাত্র 51%। সেক্ষেত্রে তিনি কেন এত 250 কোটি টাকার কেন ব্যাংক গ্যারান্টি দিবেন, কেন তিনি বছরে 40 কোটি টাকা খরচ করবেন, সেটাই স্বাভাবিক। অর্থাৎ যে কোনো শিল্পপতি যখন বিজনেস করতে আসেন বা যে কোনো ইনভেস্ট করেন, সেটা কিন্তু তারা চান যাতে সেখান থেকে তাদের একটা লাভজনক না হলেও তারা একটা প্রচার পান, তারা তাদের ব্র্যান্ডের প্রচার হোক, সেটা কিন্তু তারা চান। সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল নামের আগে সেটা তাদের কোম্পানির নাম বসলে কিন্তু সেটা তারা প্রচার পেতেন, কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু সেটা পারছেন না, ফলে তারা কিন্তু 75-এর বেশি শেয়ার চেয়েছেন এই জন্যই, যাতে ক্লাবের জার্সিতে তাদের নাম থাকবে এবং তারা সেই শেয়ারের মাধ্যমে তারা বেশ কিছু কোপন্সর এনে তাদের ঘাটতি পূরণ করতে পারে। এটার জন্য কিন্তু এটা পোষণবাবুরা চেয়েছেন। তো আমার কাছে যা খবর, পোষণবাবুর সেই দাবি মেনে নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। দেবব্রত সরকারের নেতৃত্বে ইস্টবেঙ্গল ক্লাবের কর্তৃপক্ষ কিন্তু পোষণবাবুকে ইমেল করে পাঠিয়ে দিয়েছেন যে হ্যাঁ, তারা কিন্তু পোষণবাবুর কোম্পানিকে 74% শেয়ার দিতে রাজি রয়েছেন। অর্থাৎ এখন পোষণবাবুর হাতেই ব্যাপারটা রয়েছে। আমার যদ্দূর বিশ্বাস, পোষণবাবু সামান্য 2-3% জন্য কিন্তু ইস্টবেঙ্গলে ইনভেস্ট করতে বিরত হবেন না। তিনি কিন্তু ইস্টবেঙ্গলের স্পন্সর হয়ে আসছেন বা প্রাইম স্পন্সর হতে চলেছেন, ইনভেস্টার হতে চলেছেন। আর ইস্টবেঙ্গলের আইএসএল খেলা আর কতকরমভাবে আটকাচ্ছে না, ইস্টবেঙ্গল কিন্তু আইএসএলের দোরগোড়ায় চলে গেছে। এখন শুধু অপেক্ষা বাকি পোষণবাবুর গ্রিন সিঙ্গেলের। পোষণবাবুর গ্রিন সিঙ্গেল দিলেই কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু তাদের আইএসএল খেলার যে বিট পেপার তারা কিন্তু ওপেন করবে এবং ইস্টবেঙ্গল আইএসএল খেলবে, সেটা কিন্তু ঘোষণা হওয়ার আর মাত্র কয়েকদিন অপেক্ষা আর ছাড়া কিছুই নয়। অর্থাৎ আগামী বুধবারের মধ্যে কিন্তু এটা স্পষ্ট হয়ে যাবে যে ইস্টবেঙ্গল আইএসএল খেলছে, এবং সেটা জন্য কিন্তু ইস্টবেঙ্গল যে লাভাররা, ইস্টবেঙ্গল যে সাপোর্টাররা গত বছর ধরে অপেক্ষা করছিলেন, সেটা কিন্তু আজ সম্পন্ন হতে চলেছে, মানে আগামী কয়েকদিনের মধ্যে সম্পন্ন হতে চলেছে। সেই খুশির খবর দিয়েই আজকে ভিডিওটি এখানে রাখছি। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাবস্ক্রাইবের মধ্যে দিয়ে চ্যানেলটি গ্রো করুক, চ্যানেলটি সি বৃদ্ধি করুক, এই আশা রেখে শেষে বলবো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কোভিড-19 থেকে দূরে থেকো। ভগবান যেন তোমরা সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। নমস্কার।